हेलो स्टूडेंट्स, আমি সুমিত স্যার, ফাউন্ডার এন্ড ডাইরেক্টর অফ প্রচেষ্টা ইনস্টিটিউট। তোমাদের আজকে পরিচয় করিয়ে দেব ব্যাংকের ম্যানেজার তথা আমার ওয়াইফের সাথে, মৌতিসা চক্রবর্তী। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে এখন ম্যানেজার হিসেবে কর্মরত। ব্যাংকিং প্রিপারেশন নিয়ে বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুরের স্টুডেন্টদের মধ্যে কিছুটা অনীহা আমরা লক্ষ্য করেছি। এই অনীহা থেকে বিরত করার জন্য, এই ভয়টার থেকে বিরত করার জন্য যে ব্যাংকিং প্রিপারেশন অত্যন্ত টাফ, অত্যন্ত কঠিন, সে বিষয়ে আজকে একটু আলোচনা করব। এটা ওয়ান টাইপ অফ পডকাস্ট। এই ধরনের পডকাস্ট আমরা পরপর পরপর বিভিন্ন অফিসারদের সঙ্গে করতে চলেছি, আমাদের স্টুডেন্টদের সঙ্গে করতে চলেছি। আশা করব এই পডকাস্ট তোমাদের খুব ভালো লাগবে। ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব হয়ে থাকো, এই ধরনের কমিউনিকেশান, এই ধরনের নলেজ তোমাদের অনেক উপকার দেবে, এটুকু আশা রাখি। শুরু করা যাক। ওয়েলকাম টু প্রচেষ্টা ইনস্টিটিউট। থ্যাংক ইউ। ওকে, প্রথমে জানতে চাইব, তুমি যে পদে এখন কাজ করছো, কর্মরত অবস্থায় আছো, এই পদটা কী পদ এবং কাজ কী করতে হয়, ব্যাংকিং সেক্টরটা সম্পর্কে তোমার কাছ থেকে তারপরে জানতে চাইব। তুমি যদি এই পদ সম্পর্কে একটু বলো। পদটা অ্যাকচুয়ালি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, বা যেটা পিও হিসেবে রিক্রুটমেন্ট হয়, অফিসার স্কেল ওয়ান। ওকে, এই স্কেল ওয়ান বিষয়টা কিন্তু আমাদের যে ছাত্রছাত্রী তারা বুঝবে না, যদি একটু বিষয়টা বলো যে পিও লেভেলে স্কেল ওয়ান জিনিসটা কী। পিও লেভেলে যেটা রিক্রুটমেন্ট হয় ওইটাই অফিসারদের ফার্স্ট স্টেজ, এবার সেটাকেই স্কেল ওয়ান বলা হয়। তারপরে ব্যাংকের, যে কোনো ব্যাংকেরই ইন্টারনাল প্রমোশনের ব্যাপার থাকে, সেই এক্সাম দিয়ে দিয়ে পরে সেটা স্কেল ওয়ানটা আস্তে আস্তে স্কেল টু, স্কেল থ্রি এইভাবে উঠতে থাকে। ওকে ওকে, এবারে চলে আসছি ব্যাংকিং সেক্টরের এই যে পরীক্ষা, এই নিয়ে বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুরের ছাত্রছাত্রীদের মধ্যে একটা ভীতির সঞ্চার হয়েছে যে এটা নাকি খুব টাফ পরীক্ষা। তুমি 2014 সালে মনে হয় এই ব্যাংকিং জবে তুমি ক্র্যাক করেছিলে। হ্যাঁ, আমি 14-তে জয়েন করে গেছি। জয়েনিং করেছিলে, কোন মাসে জয়েন করেছিলে জানা আছে? হ্যাঁ, জুন 26-এ জয়েন করেছি। 26-এ জয়েন করেছিলে। এবার তুমি কীভাবে প্রিপারেশান নিয়েছিলে এবং কত, কোন সালে প্রিপারেশান নিয়েছিলে, কতদিন পর্যন্ত প্রিপারেশান চলছিল, তারপরে তুমি কীভাবে এই এক্সামটা ক্র্যাক করলে, সেটা সম্পর্কে যদি সংক্ষেপে বলো। আমি প্রিপারেশান শুরু করেছিলাম 2013-র জানুয়ারি থেকেই, একদম শুরুর থেকেই। আমি পরীক্ষা দিই 2013 সালের সেপ্টেম্বর মাসে, সেই অবধি প্রিপারেশান চলছিলই, এবং এক্সামের রেজাল্ট বেরোয় নভেম্বরের লাস্টের দিকে। জানুয়ারির লাস্টের দিকে ইন্টারভিউ হয়, জুনের লাস্টে আমি জয়েন করি। ওকে, এখন অবশ্য মার্চের লাস্ট বা এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে জয়েনিং হয়ে যায়। ওকে ওকে, তার মানে অ্যাকচুয়ালি তোমার প্রিপারেশান যদি আমরা দেখি 2013-র জানুয়ারি মাস থেকে 2013-র সেপ্টেম্বর পর্যন্ত তুমি প্রিপারেশনের মধ্যে ছিলে, কোচিং একাডেমিতে বা কোচিং ইনস্টিটিউটে প্রিপারেশান নিচ্ছিলে, তাই তো? কোচিং প্লাস নিজে, নিজেও প্রিপারেশান চলছিল। তো এই প্রিপারেশনের সময় কতগুলো তুমি পরীক্ষায় বসেছিলে? আমি টোটাল 4টা এক্সামে বসেছিলাম, এসবিআই পিও, আইবিপিএস স্পেশালিস্ট অফিসার, যেহেতু আমার এমসিএ করা আছে আমি আইটি অফিসারের জন্য এলিজিবল ছিলাম, তারপরে আইবিপিএস ক্লার্ক এবং আইবিপিএস আরআরবিপিও। ওকে ওকে, এবার এই 4টার মধ্যে কোন পরীক্ষা তোমার ক্র্যাক করেছিলে? আমি আইবিপিএস আরআরবিপিও এবং আইবিপিএস ক্লার্ক দুটোই ক্র্যাক করেছিলাম। আচ্ছা, পরীক্ষাটা কত, কোন মাসে হয়েছিল এবং ওর রেজাল্ট কীভাবে ছিল, এটা সম্পর্কে যদি একটু বলো। পরীক্ষা সেপ্টেম্বর মাসে হয়েছিল অনলাইনে, তখন আমাদের একটা এক্সাম হতো, যেটা এখন প্রিলিমস আর মেন্স দুটো ভাগে ভাগ হয়েছে। তো ওই একটাই এক্সাম হয়েছিল অনলাইন কম্পিউটারে। কোন মাসে? সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বর মাসে। আর রেজাল্ট আউট হয়েছিল কত, কোন মাসে? 2-3 মাসের মধ্যে, তার মানে ডিসেম্বরের, নভেম্বরের লাস্ট বা ডিসেম্বরের ফার্স্ট, এরকম টাইমে। ওকে ওকে ওকে, দেন তোমার ইন্টারভিউ কোন মাসে হয়েছিল? জানুয়ারির লাস্টে, 2014-র জানুয়ারি, 2014 জানুয়ারির শেষের দিকে, তাই তো? তার মানে দেখো 2013-র সেপ্টেম্বরে, তখন এটাও ডিফারেন্স আছে, তখন ব্যাংক নিজে নিজে ইন্টারভিউ নিত, যেটা এখন আইবিপিএস কমনলি নেয়। ওকে ওকে, হ্যাঁ, কারণ তখনকার যে এক্সাম প্যাটার্ন এবং এখন এক্সাম প্যাটার্নের মধ্যে কিছু চেঞ্জেস এসছে। তো সেক্ষেত্রে 2013-র সেপ্টেম্বরে তুমি পরীক্ষা দাও, 4টা পরীক্ষা
দিয়েছিলে, দেন তার মধ্যে রেজাল্ট বেরিয়ে যায় মোটামুটি 3 মাসের মধ্যে এবং তোমার ইন্টারভিউ হয়ে যায় পরবর্তী 1 মাসের মধ্যে। মানে পরীক্ষা দেওয়া থেকে পরবর্তী 4 মাসের মধ্যে তোমার পুরো পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে। জয়েনিং কবে করেছিলে? জুনের 26 তারিখ 2014 সালে। 2014 জুনের 26 তারিখ, মানে জানুয়ারির থেকে জুন একটু সময় লেগেছিল। একটু সময় লেগেছিল, কিছু লিগ্যাল কমপ্লিকেশন ছিল আমাদের ব্যাচে, যে জন্য সময় লেগেছিল। অ্যাকচুয়ালি নর্মালি এই সময়টা লাগে না। মোটামুটি ইন্টারভিউয়ের কতদিনের মধ্যে জয়েনিং হয়ে যায়? জানুয়ারিতে ইন্টারভিউ হলে এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে জয়েনিং হয়ে যায় এখন। আচ্ছা, মানে 1.5-2 মাসের মধ্যে জয়েনিং হয়ে যায়। তাহলে আমি দেখতে পাচ্ছি যে সেপ্টেম্বর থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ বা এপ্রিল, 5 থেকে 6 মাসের মধ্যে পরীক্ষা দেওয়া থেকে শুরু করে একদম জয়েনিং পর্যন্ত একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, এই পরীক্ষাটা কি খুব টাফ, প্রচণ্ড মানে ভয়ঙ্কর, যে আমাদের যে ছাত্রছাত্রীরা তাদের জন্য একটু বলো যে এই পরীক্ষাটা অ্যাকচুয়ালি কী ধরনের? এটা অ্যাকচুয়ালি যে যার পার্সপেক্টিভ, আমার তো মনে হয় সোজা অন্যান্য এক্সামের থেকে, যেহেতু সাবজেক্ট কম, ওকে, ফোকাসটা বেশি হয়। আচ্ছা, এক্সামের লেভেল অনেকে মনে করে টাফ, কারণ একটা স্পিডটা ম্যাটার করে, যেটা কিন্তু প্র্যাকটিসের সঙ্গে চলে আসে। আচ্ছা, কেউ যদি ফোকাস করে প্র্যাকটিস শুরু করে তাহলে টাফ নয়, ইজি, অনেক কম সাবজেক্ট পড়তে হবে। আচ্ছা, এটার প্রিপারেশন অ্যাকচুয়ালি তুমি কোন বয়সে নিয়েছিলে এবং তোমার তখন কোয়ালিফিকেশান কী ছিল, আর কোন বয়সে অ্যাকচুয়ালি নেওয়া উচিত এবং কতদিনের মধ্যে একটা স্টুডেন্ট রেডি হয়ে যেতে পারে? গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বা গ্র্যাজুয়েশন কন্টিনিউ করতে করতেই প্রিপারেশন শুরু করা যেতে পারে। মানে যত তাড়াতাড়ি প্রিপারেশন কেউ শুরু করবে তত তাড়াতাড়ি সে সাকসেস পাবে। আর আমি কিন্তু মাস্টার ডিগ্রির পরেই শুরু করেছিলাম, আমি 23 বছর বয়সে প্রিপারেশন শুরু করেছিলাম, 24 বছর বয়সে তো আমি জয়েন করে গেছি। বাহ, তার মানে কোনো স্টুডেন্ট যদি শুরু করে এবং এটাতে ফোকাস থাকে 1 বছরের মধ্যে সে কিন্তু জয়েনিংয়ের জায়গাটায় পৌঁছে যায়, তাই তো? পাবে, আমি আমাদের ব্যাংকে এরকম এক্সাম্পলই দেখেছি যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেই এক্সাম দিয়েছে এবং জয়েন করেছে। তাহলে এটাকে নিয়ে একটা ফোবিয়া তৈরি হয়েছে, বেসিক্যালি ম্যাথ, রিজনিং, ইংলিশ প্রিলিমিনারির যে পরীক্ষাটা হয় সেটাতে নাকি প্রচণ্ড স্পিড দরকার। আচ্ছা, এই এক্সাম প্যাটার্নটার কি কোনো সেকশন থাকে, কি ব্যাপার, এটা সম্পর্কে যদি একটু বলো, আর ফোবিয়াটা যদি কীভাবে দূর করা যায় সেটা যদি একটু বলো। ফোবিয়াটা অ্যাকচুয়ালি প্রিপারেশন একটা লেভেলে নেওয়ার পরে এক্সামে বসলেই দূর হয়ে যাবে, এবং কেউ যদি সেই লেভেলে নিজেকে প্র্যাকটিসটা রাখে, প্র্যাকটিসের সঙ্গে সঙ্গেই ফোবিয়াটা কেটে যাবে আস্তে আস্তে। ওকে, শুরুতে একদম প্রথম দিনেই তো কাটবে না, যত প্র্যাকটিস বাড়বে তত ভয় কমবে। প্রিলিমসে কী কী সাবজেক্ট থাকে? প্রিলিমসে ম্যাথ, রিজনিং, ইংলিশ, এই 3টে সাবজেক্ট থাকে। কত নম্বরের পরীক্ষা হয়? 100 মার্কের পরীক্ষা। 100 মার্কের কি ধরনের পরীক্ষা হয়? নরমালি ওএমআরসিতে হয় না? না, অনলাইনে, পুরোটাই অনলাইনে। সিবিটি টেস্ট, কম্পিউটার বেসড টেস্ট। পরীক্ষাটা সম্পর্কে মানে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে এবং নেগেটিভ মার্কিংও থাকে। আচ্ছা, 0.25 নেগেটিভ মার্কিং থাকে। ওকে, এটা কি সেকশন ভাগ করা থাকে? সেকশন ভাগ করা থাকে, সেকশনাল টাইম কাট অফ থাকে এবং মার্কের ক্ষেত্রেও কাট অফটা সেকশনাল থাকে। ওকে, এখানে একটা কোচিং ইনস্টিটিউটের দরকার হয় এই পরীক্ষা ক্র্যাক করতে গেলে, একটা কোচিং ইনস্টিটিউট কীভাবে হেল্প করতে পারে? অ্যাকচুয়ালি গাইডেন্সটা দরকার, এবং আমি কী কী পড়বো, কোনটার পিছনে আমাকে কতটা টাইম দিতে হবে সেটার জন্য একটা প্রপার গাইডেন্স এক্সপিরিয়েন্সড লোকজনের কাছ থেকে দরকার, সেটা কোচিং ছাড়া সেইভাবে সম্ভব হয় না। নিজে পড়লে সেই দিশাহীনভাবে কখনো এটাই একটু, কখনো ওটাই একটু, কোনটা পড়ছি কোনটা ছাড়ছি, মনিটরিং করার কেউ থাকে না, নিজেই নিজে সম্ভব হয় না। আচ্ছা, প্রথম পরীক্ষা তুমি কি সেপ্টেম্বরেই দিয়েছিলে না তার আগেও কোনো পরীক্ষায় বসেছিলে? না, আমি যেটা ক্র্যাক করেছি, যেটা জয়েন করেছি সেটা সেপ্টেম্বরে দিয়েছিলাম। তো আমি এই যে 9 মাস প্রিপারেশনের মধ্যেই 4টা এক্সাম দিয়েছিলাম, কোনোটা 1 মাস আগে, কোনোটা 1 মাস পরে। প্রথম এক্সামটা বসার পরে কী এক্সপিরিয়েন্স এসেছিল? প্রথম এক্সপিরিয়েন্স, আমি প্রথম বসেছিলাম SBIPO। ওকে, ওটা বসার পরে আমার ফিল হয়েছিল যে আই এম নট রেডি। আচ্ছা, তারপরে আরও 2 মাস আমি আরও কনসেন্ট্রেট করি পড়াশোনায় এবং আরও বেশি করে প্র্যাকটিস করতে শুরু করি, তারপরে 2 মাস বাদে এই এক্সামগুলোতে বসি। আই এম নট রেডি ভাবার পরে তো তোমার মনে হতেও পারত যে না, এটা তো আমি পরীক্ষায় পাশ করতে পারবো না, আমার এই প্রিপারেশনটা আমার নয়, আমি ছেড়ে দিই, এটা খুব টাফ জব। ম্যাক্সিমাম স্টুডেন্টদের ক্ষেত্রে যারা প্রিপারেশন কোনো কোচিংয়ে নেয় না তাদের ক্ষেত্রে কী হয় না, কোনো দিন এক্সপিরিয়েন্সের জন্য বসলো, বসার পরে
সেই স্টুডেন্ট বা সেই ছাত্রছাত্রীর মনে হলো যে এই স্পিডটা তাদের জন্য নয়, দেন তারা কিন্তু পরের জেনারেশন বা পার্শ্ববর্তী ফ্রেন্ডদেরকে অনেক সময় বলে যে ব্যাংকিংয়ের প্রিপারেশন অনেক টাফ বা পরীক্ষাটা অনেক টাফ ইত্যাদি বিষয়। তোমারও তো সেরকম মনে হতে পারত না? অ্যাকচুয়ালি আমার মনে হয়েছিল যে যেহেতু টাফ বা বেশি স্পিডের দরকার, তার মানে আমাকে প্র্যাকটিস বাড়াতে হবে, ছেড়ে দিতে হবে, এটা মনে হয়নি। ওকে ওকে, মানে তুমি এটাকে পজিটিভ ওয়েতেই নিয়েছিলে যে এটা পারবো, শুধু আমাকে কন্টিনিউয়াস থাকতে হবে এবং এটাতে যদি আমি লেগে থাকি নিজের স্পিডটা বাড়াতে হবে, তার জন্য প্র্যাকটিস বেশি করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। ওকে, সিলেবাস কি বিশাল কিছু বড়? একদম নয়। যারা সিজিএল লেভেলের প্রিপারেশন নিচ্ছে, ডাব্লিউবিসিএসএল লেভেলের প্রিপারেশন নিচ্ছে বা কম্বাইন্ড লেভেলের প্রিপারেশন নিচ্ছে, তাদের তো একটা আলাদা জার্নি, কিন্তু তারা তাদের মধ্যে থেকেও তো অনেক স্টুডেন্ট থাকতে পারে যাদেরকে আমরা ব্যাংকিংয়ের জন্য ইন্সপায়ার করতে পারি। কী মনে হচ্ছে তাদেরকে কীভাবে ইন্সপায়ার করা যেতে পারে, যদি ক্যামেরার দিকে তাকিয়ে একটু বল। আমি যতটুকু জানি যে সিজিএল বা অন্যান্য সরকারি পরীক্ষাগুলোতে টাইমটা অনেক বেশি লাগে, একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরানো, সেখান থেকে এক্সাম কমেন্স হওয়া, রেজাল্ট বেরানো, মোটামুটি একটা 2-3 বছরের জার্নি হয়ে যায়। ঠিক, যেটা ব্যাংকের ক্ষেত্রে 1 বছরের মধ্যে পুরো প্রসেস কমপ্লিট হয়ে যায়। লার্জ নম্বর অফ ভ্যাকেন্সি ব্যাংক বা ব্যাংকিং রিলেটেড, ইন্স্যুরেন্স, এলআইসি, নাবার্ড, সব কিছু মিলে যতগুলো পরীক্ষা হয় সারা বছরে, তাতে যে পরিমাণ ভ্যাকেন্সি থাকে, আমার মনে হয় এটাকে টার্গেট করা বেশি ইজি। কারো যদি মানে একদম পাখির চোখ না থাকে যে আমাকে সিজিএল বা এই টাইপেরই জব করতে হবে, যদি এটা মাথায় থাকে যে সরকারি একটা স্টেবল জব হলে, ভালো স্যালারি হলেই চলবে, তাহলে ব্যাংক বেস্ট। ওকে ওকে, এবার লাস্ট প্রশ্নে চলে আসছি, সেটা হচ্ছে যে স্টুডেন্টরা ব্যাংকিংয়ের ভাবনা চিন্তা নিচ্ছে তাদেরকে তুমি কী বলবে, আর যারা ব্যাংকিং সেক্টর সম্পর্কে কিছুই জানে না তাদেরকে কী বলবে, আর প্রচেষ্টা ইনস্টিটিউটের আমাদের কোচিংয়ের ব্যাংকিংয়ের প্রিপারেশন কীভাবে করানো হয় সেই সম্পর্কে যদি তুমি আলোকপাত করো। স্টুডেন্টদেরকে বলবো বলতে, যারা প্রিপারেশন শুরু করেছে, যদি কমনলি গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছে, তাহলে তাদেরকে বলবো যে নিজের একটু বেশি টাইম দিয়ে, সারাদিনের মধ্যে আমি টাইমটা বেশি দেবো কিন্তু কম টাইম পিরিয়ডে, মানে 2 বছরের জায়গায় 1 বছর দেবো, এইভাবে যদি চাকরি পেতে হয় তাহলে অবশ্যই ব্যাংকের ভাবনা চিন্তা করা উচিত। এটা একদম 100% গ্যারেন্টিড যে প্রতি বছর একটা বড় সড়ো অ্যামাউন্ট, প্রায় 50-60 হাজারের মতো ভ্যাকেন্সি ব্যাংকিং রিলেটেড এই এক্সামগুলোতে থাকবেই, যেটা মিস হয় না কোনো বছর, ভ্যাকেন্সি বেরোবেই বেরোবে এবং এক্সামও হবে, রিক্রুটমেন্টও হবে, এবং তার জন্য এটা বেস্ট, প্রিপারেশন নেওয়াই উচিত। সাবজেক্ট কমে যাবে, জেনারেল নলেজের যে একটা ভাস্ট প্রচুর জিনিস পড়তে হয় অন্যান্য জবের ক্ষেত্রে, এটা ব্যাংকিং অ্যাওয়ারনেস আর কম্পিউটারে এসে ঠেকে যাবে, যেটা ওখানটাও ছোট হয়ে যাবে। আর ইনস্টিটিউটে কীভাবে পড়ানো হয়, কী হয়, গাইডেন্সটা আমার মনে হয় তুমি ভালো বলতে পারবে। ঠিক, এ বিষয়ে আমি আলোকপাত করছি। তার আগে লাস্ট 2টো প্রশ্ন করে আমরা এই পডকাস্টটা বন্ধ করব। ব্যাংকিং সেক্টরে কোন কোন সেক্টর ব্যাংকের এই পরীক্ষাগুলো নিয়ে থাকে? ব্যাংকিং সেক্টরে কটা পরীক্ষা হয়, পিও এবং ক্লার্ক, এই 2টো পরীক্ষা হয় তাই তো? কারা কারা পরীক্ষা নেয়? আইবিপিএস পিও ক্লার্ক হয়, আইবিপিএস আরআরবি পিও ক্লার্ক হয়, কমনলি এইগুলোই হয়। এর বাইরে এসবিআই নিজের আলাদা করে নেয়, প্রাইভেট ব্যাংকগুলো যে যার নিজেদের সেম টাইপেরই এক্সাম নেয় মোটামুটি। আর গভর্নমেন্টের ক্ষেত্রে এলআইসি, এও, নাবার্ড, আরবিআই গ্রেড বি এবং আরবিআই অ্যাসিস্ট্যান্ট, এতগুলো এক্সাম মোটামুটি ব্যাংকের প্রতি বছর হয়, মানে সেম টাইপের সিলেবাস, সেম টাইপের এক্সাম। তাহলে আমি যদি ক্যালকুলেট করছি, আমি দেখতে পাচ্ছি নিয়ার অ্যাবাউট প্রায় 6টা সেক্টর আছে, 2টো করে পরীক্ষা নিচ্ছে প্রতি বছর, মানে 12টা পরীক্ষা একই সিলেবাসের ভিত্তিতে মোটামুটি বসতে পারছে। 12টা পরীক্ষা একই সিলেবাস, প্রিলিমসে ম্যাথ, ইংলিশ, রিজনিং, মেন্সের ক্ষেত্রে ম্যাথ, ইংলিশ, রিজনিং ছাড়া 2টো পার্ট থাকছে, একটা জেনারেল অ্যাওয়ারনেস পার্ট যেটা ব্যাংকিং অ্যাওয়ারনেসের উপরে থাকছে, আর একটা কম্পিউটার ওরিয়েন্টেড, কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড পার্ট। তাহলে এই সিলেবাসটুকুর উপরে একটা স্টুডেন্ট যদি 1 বছর কন্টিনিউয়াস প্রপার মডিউল সিস্টেম, ক্লাস ওয়ার্ক, স্টাডি মেটেরিয়াল, অ্যাসাইনমেন্ট কপির দ্বারা এগিয়ে যাওয়া, ক্লাস টেস্টের মাধ্যমে নিজেদেরকে মনিটরিং করা, মান্থলি মক টেস্ট দেওয়া, এই প্রসেসের থ্রু দিয়ে যদি একটা স্টুডেন্ট রেডি হতে পারে, অর্গানাইজেশন প্রচেষ্টা বা অন্য বড় কোনো অর্গানাইজেশন এই ধরনের হেল্প যদি স্টুডেন্টদের করে, আশা করা যায় যে কোনো স্টুডেন্ট যারা
ব্যাংকিং সেক্টরটাকে ভয় পাচ্ছে তারা কিন্তু এই সেক্টরটা ক্র্যাক করতে পারে। এখানে সায়েন্স আর্টসের স্টুডেন্টের কিছু কি কিছু প্লাস পয়েন্ট কিছু মাইনাস পয়েন্ট আছে? কিছু নেই। লক্ষ্য করে দেখো, আর্টসের স্টুডেন্ট বলে আমি ভয় পাবো, সায়েন্সের স্টুডেন্টরা বেশি বেনিফিটেড থাকবে, এই ধরনের বিষয় ব্যাংকিং সেক্টরে নেই। ব্যাংকিং সেক্টর সম্পর্কে অনেক কিছু জিনিস জানতে পারলাম, অনেক ভয় দূর হলো, এই সেক্টরটাতে অবশ্যই প্রিপারেশন শুরু করো। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।